हेलो फ्रेंड्स, वेलकम टू क्रिप्टो नॉलेज बांग्ला। सो मार्केट एखन पुरोटाई बोरिंग हो आछे, ना कोनो ट्रेड पावा जाच्छे फ्यूचर बा स्पॉटे। बिटकॉइनेर प्राइसेओ तेमन किछु देखा जाच्छे ना, अल्प एकटु ओपन नीच होच्छे किन्तु तेमन कोनो मुभमेंट देखा जाच्छे ना। আর এটাও ঠিক যে ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট যেখানে হাজার দেড় হাজার ডলারের মুভ আপ বা ডাউন যে কোনো সময় দেখা যেতে পারে, শুধু একটা নিউজের অপেক্ষা, ওটা নেগেটিভ হোক বা পজিটিভ। সো কারেন্ট টাইমে পজিটিভ নিউজ বলতে আপনার ETF অ্যাপ্রুভালকে নিয়ে যদি কোনো নিউজ আসে, তাছাড়া চাইনাতে ক্রিপ্টো ব্যাংককে নিয়ে যদি কোনো নিউজ আসে, তাহলে BTCকে আপনি 34,000 বা 35,000 ঘরে দেখতে পাবেন। কিন্তু মার্কেটে যদি নেগেটিভ নিউজ আছে, যেমন SEC নিয়ে, বাইন্যান্সকে নিয়ে, US গভর্নমেন্ট যদি কোনো কিছু বলে, বা US গভর্নমেন্ট যদি BTCকে সেল করে দিচ্ছে, এমন কোনো নেগেটিভ নিউজ যদি আসে, তাহলে আপনি BTCকে হয়তো 25,000-26,000 করেও দেখতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো নিউজ পাওয়া যায়নি, তাই মার্কেট এখন নিউট্রালেই আছে। লাস্ট 10 দিনের যদি ডাটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে BTC আপনার ওই 29,500 থেকে 28,500-এর মধ্যেই ঘোরাফেরা করছে। কিন্তু এখন থেকে যদি কোনো পজিটিভ নিউজ না আসে, তাহলে BTCকে আপনি 27,600-তে টাচ করতে দেখতে পারেন, উইথাউট ব্যাড নিউজ। কোনো ব্যাড নিউজ ছাড়াই 27,600-তে BTC চলে যাবে। কিন্তু এখান থেকে যদি কোনো গুড নিউজ চলে আসে, তাহলে আর 27,600-তে টাচ করবে না, ওটা আপে গিয়ে 34,000-35,000-এর ঘরে টাচ করে আসবে। তাই আপনি যদি শর্ট টার্মের জন্য ট্রেড করছেন, তাহলে একটু সাবধানে ট্রেড করবেন। নেক্সট যদি সিবাইনুর কথা বলি, কাল সিবাইনু একটা টুইট পোস্ট করে দিয়েছে যে বাইন্যান্স অ্যাপ্রুভ সিবাইনু অ্যাজ কোলারেটেড অ্যাসেট ফর ফিক্সেবল লোনস অন ইটস প্ল্যাটফর্ম। হোল্ডার্স ক্যান নাও আনলক দ্য পাওয়ার অফ দেয়ার শিপ হোল্ডিং উইথ দিস নিউ ইউটিলিটি। সো এটা একটা গুড নিউজ সিবাইনুর জন্য। এর আগেও সিবেরিয়ামকে নিয়ে পজিটিভ নিউজ চলেছে মার্কেটে, তখনও মার্কেটে সিবাইনুর একটা হালকা পাম্প দেখিয়েছিল। সো যারা এখনও সিবাইনুকে হোল্ড করে আছেন, ওরা হোল্ড করেই রাখুন, কারণ একটা নিউজে দেখা গেছে যে সিবেরিয়াম চালু হওয়ার পর নাকি সিবাইনুর প্রাইস $0.01 টাচ করতে পারে। তার সাথে এই মাসের মধ্যে সিবেরিয়াম লঞ্চ করতে পারে তেমনও বলেছে এই নিউজে, তাই এই মাসে হয়তো সিবাইনু পাম্প দেখা যেতে পারে। তাই কিছু ডেটা অনুসারে সিবাইনুতে হিডেন বাইও দেখা গেছে, হয়তো এগুলো হোয়েলরা করছে, কিন্তু একটা পোটেন্সিয়াল দেখা যাচ্ছে সিবাইনুর মধ্যে। তাই চান্স আছে সিবাইনুতেও একটা স্পাইক দেখা যেতে পারে। আর যদি সিবাইনুতে স্পাইক দেখা যায়, তাহলে বাকি মেম কয়েনগুলোতেও আপনি পাম্প দেখতে পাবেন। অ্যান্ড যারা সিবাইনুকে এখন বাই করার কথা ভাবছেন, কারেন্ট টাইমে আপনি DCA করতে পারেন। পুরো ফান্ড ইনভেস্ট করার দরকার নেই, অল্প একটু ফান্ড DCA করে রাখতে পারেন। নেক্সট হলো XRP। XRP কে দেখুন, আবার নিচের দিকেই নামতে শুরু করেছে। XRP তে পাম্পটা আমরা দেখেছিলাম ওই SEC আর গভর্নমেন্টের সাথে যে কেসটা জিতে গেছিলো, ওই সময় XRP তে আমরা একটা হাইপ দেখেছিলাম। কিন্তু একটা নিউজ আর কতদিন হাইপ দেখাবে বা কতদিন টানবে, এর তো এক ভ্যালিডিটি আছে। আর তো কোনো নেক্সট পজিটিভ নিউজ আসেনি XRP কে নিয়ে। অ্যান্ড ওই টাইমে যারা শর্ট ট্রেডার ছিল, ওরা একটা ভালো প্রফিট করে নিয়েছে। কিন্তু এখন যারা প্ল্যান করছেন শর্ট ট্রেড নেওয়ার জন্য XRP তে, ওনাদের একটু সাবধান হতে বলবো, কারণ এই কয়েন কিন্তু আরও নিচের দিকে নামতে পারে। XRP তে এখন ডাউন ট্রেন্ড চলছে, মানে যেখান থেকে হাইপ দেখাতে শুরু করেছিল ওখান পর্যন্ত ডাউনে যেতে পারে। তাই আপনি যদি শর্ট টার্মের জন্য PPR নিচ্ছেন, তাহলে একটু সাবধানে নেবেন। আর যারা লং টার্মের জন্য আছেন, ওনারা হোল্ড করে থাকুন, কারণ যে কোনো বড় নিউজ আসার পরে কিন্তু এই কয়েন আবার হাইপ দেখাতে পারে। তো তার জন্য একটু টাইম লাগবে, এটা শর্ট টার্মের জন্য একটু রিস্ক হচ্ছে, কিন্তু লং টার্মের জন্য তেমন কোনো রিস্ক নেই। নেক্সট LTC। LTC তেও শর্ট টার্মের আর ফায়দা নেই, যেটুকু আশা ছিল ওদের হলভিংয়ের জন্য ওটা কিন্তু শেষ হয়ে গেছে, মানে ওই পর্ব শেষ হয়ে গেছে। তাই শর্ট টার্মের যারা আছেন, তারা এখন বেশি ফায়দা পাবেন না, তাই এই কয়েনকে আপনি লং টার্মের জন্য ছেড়ে দিন। এছাড়া মার্কেটে তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করার সময়। আর কিছু কয়েন যেগুলো পোটেন্সিয়াল আছে, ওগুলোতে আপনি DCA করে রাখতে পারেন, অল্প অল্প করে, পুরো ফান্ড ইনভেস্ট করে দেবেন না। অ্যান্ড যে কয়েনটাই ইনভেস্ট করছেন, সেই কয়েনটাকে ভালো করে নিজের থেকে রিসার্চ করে নেবেন। কারোর কথা শুনে কোনো কয়েনে ইনভেস্ট করতে যাবেন না, তাহলে আপনার লস হতে পারে। সো তাহলে আজকে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।